হচ্ছে কফি, তোমরা কফি খেয়েছো? আমি তো কফি, এরকম কফি এটা এরকম দেখতে। এটা রবিন, এর দাদার বিয়ে হচ্ছে। অন্যেষা মাগালে বন্ধু দাদার বিয়েতে, তো তো ওরা সবাই ওয়েট করছে, আমরা সবাই এখন বেরোবো বরযাত্রী উপলক্ষে। তো ওর জন্য আমাদের মাকাল আসছে, প্রীতম আসছে, আমাদের এই যে হাই গাইস, পর অন্যেষা আসছে। বাহ ভালো লাগছে, ভালো সে এইচএস আজকে ঠান্ডা বাড়বে। এখন যাচ্ছি এই সামনে বাস দাঁড়িয়ে, বাসে উঠতে হবে। আমাদের যাত্রা শুরু হলো এবার। হচ্ছে বর বসার জায়গা, দাঁড়া তুই একা বসছিলিস এখানে। এদের এখন ফটো সেশন চলছে, মাকাল আর প্রীতম এদের ফটো তুলতে ব্যস্ত। এসেছি রবিনের দাদার শ্বশুর বাড়িতে, এখানে এখন ফটো সেশন চলছে, মাকাল আমাদের ফটো তুলছে, আর এনারা এখন ফটো তুলতে ব্যস্ত। আমাদের বরকর্তা রবিন আসছে, রবিন এই যে আমাদের রবিন বরকর্তা ডাকছে, ডাকছে রবিন, রবিন 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 ভাই প্রীতম, এই যে আমার ভাই প্রীতম, চলো চলো খেয়ে নি, চলো খেয়ে নি, চলো আগে খেয়ে নি, একদম চলো মাসো খেয়ে নি আগে। এই যে এরা এখন ফটো তুলতে ব্যস্ত, বসে পড়েছে, তোমার মাকে দিয়ে দেবো, মেনুতে রয়েছে। এই যে মেনু কার্ড দেখছে মাকাল এখন। মাকাল কেমন লাগছে? ঠিক আছে, চলবে, ঠিক আছে। এদিকে আমাদের ঢোকে বসে পড়েছে, এখন মেনু কার্ড দেখতে ব্যস্ত। এখানে আমরা এখন একটু টাইম পেয়েছি, এখানে একটু কেট মারতে চলে এসেছি, বসে টসে একটুখানি ছবি ফবি তুলে কেট মারব, তারপরে তো বিয়ে হচ্ছে দেখতে গিয়ে, তারপরে দেখার পর তারপরে বাস ধরো বাড়ি। কে বললো রে? এসেছি রবীন্দ্রের বাড়ি বিয়ের নিমন্ত্রণে। রবীন্দ্র কোথায় গেল? এখন কোনো যাত্রা চলে এসেছে, তো আমরা এখন যাচ্ছি। না না থাক, করার দরকার নেই, আমি এডিট করে নেবো। আমার সামনে আমাদের ফ্রেন্ডসদের গ্রুপটা বসে রয়েছে, এই যে রবিন, এর দাদার বিয়ে হচ্ছে, অন্যেষা মাকাল এডিটিং করছে। এই ভালো করে তাকা একবার, বাহ লুক দিয়ে দিয়েছে দেখি ভাই, কাকিমা। ব্লগ বাংলা খিস্তি দিলে কপিরাইট পড়বে কি? হ্যালো, রুমা রানী, রুমা নাইলে কি করতে হয়? আমার গায়ে মুছে দিতে হয়, আগে হাতে একটু মুছেছি, কিছু লাগেনি তো, দেখ কথা বলি।